হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস নাইনের তোমাদের যে ম্যাথামেটিক্স পরীক্ষা হবে 2023-24 সেশনের সেই পরীক্ষার সিলেবাসটা, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষা দুটা ভাগে হবে, একটা হলো হাফ ইয়ারলি, একটা হলো অ্যানুয়ালি, ঠিক আছে? তো অ্যানুয়ালি এবং হাফ ইয়ারলির মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলি থাকবে তোমাদের গণিতের মধ্যে সেটা আজকে এই ভিডিওতে দেখাবো, বুঝতে পেরেছ? এটা হলো ত্রিপুরার, ঠিক আছে? তো ত্রিপুরার মধ্যে টিবিএসসির মধ্যে যে মানে পরীক্ষা হবে তোমাদের ক্লাস নাইনের সেই পরীক্ষার সিলেবাসটা আজকে আমি তোমাদের দিচ্ছি। এটা বিদ্যাচ্যুতি না কিন্তু, ঠিক আছে? এটা মাথায় রাখবা, এটা বিদ্যাচ্যুতিদের সিলেবাস না, এটা হলো বিদ্যাচ্যুতির বাইরে যে সমস্ত স্কুলগুলি রয়েছে ত্রিপুরার মধ্যে ক্লাস নাইনের, সেই ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের সিলেবাস। ওকে, তো দেখো, এক নাম্বার ইউনিট ওয়ানের মধ্যে সংখ্যা পদ্ধতি থাকবে, সংখ্যা পদ্ধতির মধ্যে যেগুলি থাকবে এখানে দেওয়া রয়েছে, বুঝতে পারছো? তো দ্বিতীয় নাম্বার থাকবে যে ইউনিট টু থাকবে দ্বি চল রাশি বিশিষ্ট রৈখিক সমীকরণ, যেগুলি থাকবে যে টপিকগুলি দেওয়া রয়েছে। তিন নাম্বার থাকবে স্থানাঙ্ক জ্যামিতি। ওকে, তো এবার চার নাম্বার কী থাকবে? চার নাম্বার থাকবে ইউক্লিডীয় জ্যামিতির পরিচয়। তো তারপর এটার মধ্যে তারপর রেখা কোণ ব্যাপারে থাকবে, বুঝতে পেরেছি আমরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার থাকবে ত্রিভুজ, থাকবে ত্রিভুজ সম্পর্কিত থাকবে যতগুলো দরকার। তারপর ইউনিট ফাইভের মধ্যে ক্ষেত্রফল থাকবে, তারপরে থাকবে এবার এটা আপাতত মানে এটা সিলেবাস আমরা এখন দেখেছি সিলেবাসটা, এবার হলো কোশ্চেন প্যাটার্নটা, বুঝতে পারছি মানে কোশ্চেন প্যাটার্ন কোন নাম কোন চ্যাপ্টার থেকে মানে কত মার্কের কোশ্চেন আসবে। ভালো করে দেখো তোমরা হাফ ইয়ারলি এক্সামিনেশান 2023-24-এর, এটা রিয়েল নাম্বার, ঠিক আছে? বাস্তব সংখ্যা থেকে কোন মানে কত মার্কের থাকবে, ঠিক আছে? মানে নাম্বার সিস্টেমের মধ্যে যে রিয়েল নাম্বার থেকে কীভাবে আসবে একদম সবগুলি তোমরা দেখে নাও, আমি আর পড়ছি না। তোমরা সুন্দর করে তোমরা যারা টিচাররা রয়েছো বা স্টুডেন্টরা রয়েছো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? এই দেখো, এটা এভাবে স্ক্রিনশট নিয়ে নিবা, ডেফিনেটলি হয়ে যাবে তোমাদের, বুঝতে পেরেছি আমরা। তো এবার আমি আসি এবার অ্যানুয়ালির জন্য। অ্যানুয়ালির মধ্যে তোমরা দেখো মানে একদম সুন্দর করে দেওয়া রয়েছে যে বহুপদ রাশিমাল, এটা এই টপিকটা থাকবে। তারপর থাকবে যে দ্বিচল রাশি বিশিষ্ট রৈখিক সমীকরণটা থাকবে, তারপর চতুর্ভুজ থাকবে, বুঝতে পেরেছি? তারপরে তারপর থাকবে বৃত্ত, বৃত্ত থাকবে, তারপরে পরিমিতি, পরিমিতি থাকবে, রাশিবিজ্ঞান থাকবে, বুঝতে পেরেছি আমরা। তারপর এতটুকু। এবার কোশ্চেন প্যাটার্নটা, তো কোশ্চেন প্যাটার্নটা আবার তোমরা যারা যাদের প্রয়োজন স্ক্রিনশটটা নিয়ে নাও। ওকে, বুঝতে পেরেছি। তো এতটুকুই। তো আশা করি ত্রিপুরার যে টিবিএসসির পরীক্ষা হবে সেই টিবিএসসি পরীক্ষার ক্লাস নাইনের অঙ্কর সিলেবাসটা তোমরা পেয়ে গিয়েছো, একদম আপডেট সিলেবাস 2023-24-এর। তো আশা করি তোমাদের উপকৃত হবে, তোমাদের ক্লাস নাইন থেকে, ঠিক আছে, নাইন থেকে টুয়েলভ অবধি একদম অঙ্ক, বিজ্ঞান, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল, তারপর ইংলিশ, বেঙ্গলি, যে কোনো সাবজেক্টের যদি পিডিএফ আকারে সাজেশান প্রয়োজন হয় তাহলে 9612261677 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, ডেফিনেটলি বেস্ট পিডিএফ সলিউশন সাজেশান তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আর কথা না বাড়িয়ে চলো, আজকের জন্য এতটুকু শেষ করছি।